আজকে রাশিফল 9 জানুয়ারি 2021 শনিবার, তিথি কৃষ্ণ একাদশী, জন্মরাশি হল বৃশ্চিক, সূর্যোদয় সকাল 6:22 এবং সূর্যাস্ত বিকাল 5:04। মেষ রাশির রাশিফল। আজ কর্মস্থানে বিশেষ কাজের জন্য আপনি চাপে পড়তে পারেন, সঙ্গীতের প্রতি আগ্রহ বাড়বে, পড়াশোনার জন্য মনে ভয়ভাব আসবে, আজ স্ত্রীর কারণে ছোট কোনো বিবাদ বাঁধতে পারে, ব্যবসায় ঋণ নিতে হতে পারে, সম্পত্তি কেনাবেচার জন্য ভালো সময়, আজ আপনার দ্বারা কেউ আঘাত পেতে পারেন, ব্যবসায় বাড়তি লাভের জন্য আনন্দ পাবেন, চিকিৎসার জন্য খরচ বাড়বে, মাথার যন্ত্রণা আজ বাড়তে পারে, এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহব্যঞ্জক, আপনাকে ভারমুক্ত রাখবে, আজ আপনি এই সত্যটি বুঝতে পারবেন, প্রায়শই বিনিয়োগ আপনার জন্য উপকারী হয়, পুরনো বিনিয়োগ আজ আপনার জন্য লাভদায়ক হবে, আপনি আজ প্রেমিকার ব্যাপারে ভুল কিছু ভাবতে পারেন, অপরিচিত লোকেদের সাথে কথা বলার সময় তাদের বিশ্বাসযোগ্যতা সম্বন্ধে জেনে নিন, আজ কারোর সাথে পুরনো দিনের কোনো আনন্দ ভাগ করে নিতে পারেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষরাশি রাশিফল। গাড়ি চালানোর সময় যত্নশীল হন, ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আছে তাদের উপেক্ষা করুন, অফিসের কাজে অধিক নিযুক্তিকরণের কারণে আপনার স্ত্রীর সাথে সম্পর্ক আন্তরিকহীন হয়ে উঠবে, আপনার সাহসের বলে ভালোবাসা জয় হবে, কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ক কেউ আপনাকে পথপ্রদর্শন করবেন, আপনার স্ত্রী আপনার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করতে পারেন, আজ সকাল থেকে সব কাজে উৎসাহ পাবেন, আজ নতুন কোনো কাজের জন্য মনে ভয়ের সঞ্চার হবে, ব্যবসার সময় ভালো নয়, পড়াশোনায় কোনো সুযোগ পেতে পারেন, পাওনা অর্থ আদায়ে দেরি হবে, কোনো উপহার আজ পেতে পারেন, শারীরিক কষ্ট বাড়বে, স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়বে, বাড়তি খরচ হতে পারে, বেড়াতে যাওয়ার জন্য খরচ একটু বাড়বে, আজকে ভাগ্য সংখ্যা হলো 3। মিথুন রাশি রাশিফল। আজ বাড়িতে কোনো বাজে খবর আসতে পারে, রাগের মাত্রা বাড়তে পারে, প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে, ব্যবসা ভালো ফল আজ পাবেন না, বাবার শরীর নিয়ে একটু চিন্তা বাড়বে, নিজের মতে চলবার জন্য বাড়িতে বিবাদ হবে, শরীরের দিকে নজর দিন, শরীর খারাপ হতে পারে, উচ্চবয়স্ক ব্যক্তির সাথে ব্যবসা নিয়ে আলোচনা হবে, বাড়তি খরচের জন্য বিবাদ বাঁধতে পারে, আপনার শরীরচর্চার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে আনতে পারবেন, আজ ভালো অর্থ উপার্জন করবেন, কিন্তু খরচ বৃদ্ধির ফলে সঞ্চয় করা কঠিন হবে, দিনের শেষে পুরানো কোনো বন্ধুর সাথে সাক্ষাৎ হতে পারে, ভালোবাসার উচ্ছ্বাস এবং স্বপ্ন বাস্তবতার সাথে মিশে যাবে, আপনার যোগাযোগ দক্ষতায় হৃদয়গ্রাহী হবে, আপনার স্ত্রীর সাথে আজ আপনি একটি সুন্দর দিন কাটাবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশি রাশিফল। আপনি অন্য মানুষদের প্রশংসা করতে পারেন, আজকের দিনটি আপনার জন্য ভাগ্যবান হবে, আপনার বাড়ির পরিবেশ আজ আপনার অনুকূলেই থাকবে, কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর, ঘরের কাজ আজ সময়ে শেষ করতে পারবেন, আপনার বিবাহিত জীবনে এটি সেরা দিন হবে, আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন, আপনার মূল্যবান সময় অযথা আজ নষ্ট করতে পারেন, আজ পাওনা টাকা আদায়ের জন্য দিনটি খুব ভালো হবে, ব্যবসায় বাড়তি লাভ আসতে পারে, নিজের বুদ্ধির জোরে শত্রু মোকাবিলা করুন, বাড়িতে কোনো কাজের জন্য ঋণ নিতে হতে পারে, কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে, আজ কারোর উপকার করতে গিয়ে সুনাম পাবেন, ব্যবসায় একটু বাধা আসতে পারে, দুপুরের পরে স্ত্রীর সঙ্গে কোনো ব্যবসায় লাভ পেতে পারেন, বাবার জন্য আজ চিন্তা একটু বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 2। সিংহ রাশি রাশিফল। আজ বাড়িতে কোনো বিবাদের জন্য ক্ষোভ একটু বাড়বে, ভালো কাজ করে আজ সুনাম পাবেন, নতুন কোনো আজ বন্ধু হতে পারে, ব্যবসায় কাজের চাপ একটু বাড়বে, প্রেমের জন্য অশান্তি বাড়বে, অসৎ এবং অপরিচিত ব্যক্তিদের থেকে সাবধানে থাকুন, ব্যবসায় সম্মান এবং লাভ আজ বাড়বে, পেটের সমস্যা আজ বাড়তে পারে, আপনি শরীরচর্চার মাধ্যমে আপনার ওজন নিয়ন্ত্রণে আনতে পারবেন, আর্থিক ক্ষেত্রে উন্নতি হবে, আপনাদের মধ্যে কেউ কেউ ঘরের সাজ সরঞ্জাম আজ কিনতে পারেন, কারোর জন্য নতুন প্রেম মনে উদ্দীপনা জাগিয়ে তুলবে, আজ আপনি আপনার সঙ্গীর ভালোবাসায় জীবনের সমস্ত কষ্ট ভুলে যাবেন, অতিরিক্ত কাজ আপনাকে মানসিক চাপ দিতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কন্যা রাশির রাশিফল। জীবনকে উপভোগ করার চাহিদা আপনার কতটা তা দেখে নিন, আর যোগব্যায়াম নিয়ে সাহায্য নিন, শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবেন, আজ আপনি আর্থিকভাবে লাভবান হতে পারেন, পারিবারিক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আর যোগাযোগ বাড়বে, সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন, ঘরে থাকা পুরনো জিনিস দেখে আজ আপনি কষ্ট পেতে পারেন, আজ এটি আপনার বিবাহিত জীবনে সেরা দিন হবে, সামাজিক অনুষ্ঠানে আজ উপস্থিত থাকতে পারেন, আজ প্রিয়জনের কাছ থেকে প্রচুর ভালোবাসা পাবেন, পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তি সাহায্য পাবেন,
রাস্তাঘাটে কোনো মহিলার জন্য বিপদ দেখে উদ্ধার পাবেন, রক্তচাপ আজ বাড়বে, আজ সকাল থেকে পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হবে, প্রেমের জন্য আজ মনে আনন্দ থাকবে, আজ কোথাও অর্থ নষ্ট হতে পারে, আজকে ভাগ্য সংখ্যা হলো 7। তুলা রাশির রাশিফল, আজ পথে ঘাটে বিবাদ বাড়তে পারে, আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো, আর্থিক উন্নতি থাকবে, সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকবে, অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, সন্তানদের নিয়ে চিন্তা থাকবে, কর্মস্থানে নিজেকে খুব একা মনে হবে, পরিবারে কারো কাছ থেকে কিছু উপহার পেতে পারেন, আপনার থেকে বয়সে ছোট কারোর সাথে তর্ক বাঁধতে পারে, আজ আপনি খুব সক্রিয় থাকবেন, আজ আপনার স্বাস্থ্য পুরোপুরি আপনাকে সমর্থন করবে, শারীরিকভাবে সুস্থ থাকতে অ্যালকোহল আপনাকে বর্জন করতে হবে, এমন বন্ধুর সাথে সাক্ষাৎ করুন যার আপনার সাহায্যের প্রয়োজন রয়েছে, আপনার প্রিয়জন আজ আপনার কথা শোনার জন্য মনের কথাটাই বলতে পারেন, আজ বাড়ির কোনো অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় খারাপ হতে পারে, আপনি আজ ভালো অর্থ উপার্জন করতে পারবেন, আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃশ্চিক রাশির রাশিফল, বয়স্ক ব্যক্তিদের তাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে, দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন, আপনার প্রণয়িকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে, কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যেতে পারেন, কর্মক্ষেত্রে জিনিসগুলি আজ চমৎকার থাকবে, আপনার মেজাজ আজ সারাদিন ভালোই থাকবে, সাফল্যের জন্য স্বপ্ন দেখা খারাপ নয়, তবে আপনার মূল্যবান সময়টি স্বপ্ন দেখে কাটানোটা ভালো হবে না, আজ সারাদিন চিন্তাভাবনা করে কাটতে হবে, আজ বাড়িতে খুব মাথা ঠান্ডা রেখে চলতে হবে, আর্থিক টানাপোড়েনের জন্য সংসারে অশান্তি বাঁধতে পারে, মা বাবার সাথে সুসম্পর্ক থাকবে, আজ কোনো কঠিন কাজ নিয়ে সরলভাবে করতে হবে, বাক সংযমী হতে পারলে সংসারে শান্তি থাকবে, সন্তানের চাঞ্চল্যতা আজ বাড়তে পারে, একাধিক পথে আয় বাড়তে পারে, শারীরিক সমস্যা আজ একটু বাড়বে, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশির রাশিফল, আজ সারাদিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে এবং তাতে সফল হবেন, নিজের অভিজ্ঞতার প্রকাশ আজ বেশি না দেখানোই ভালো হবে, পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত, নিজের ক্ষমতায় ব্যবসায় অগ্রগতি হবে, আজ কোনো কাজ মনের মতন করা সম্ভব হবে না, পুরনো পাওনা পেতে বেগ পেতে হবে, বাড়ির কাজ অশান্তি মনে হবে, আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে, আপনার স্ত্রীর সাথে আর্থিক বিষয় নিয়ে আপনি আলোচনা করতে পারেন, আপনার ভবিষ্যতের জন্য সম্পদের পরিকল্পনা করতে পারেন, বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে, সন্তানের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন, সেটাকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন, আপনি আজ সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন, আপনার স্ত্রী আজ যতটা সম্ভব আপনাকে খুশি দেওয়ার চেষ্টা করবে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল, আপনার চারপাশে মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে, ভবিষ্যতে অনেক ঝামেলা থেকে আজ বাঁচবেন, বাড়িতে মানুষের সঙ্গে আপনি উত্তেজনাপূর্ণ কিছু করতে পারেন, সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন, আপনি আপনার স্ত্রীর থেকে যথেষ্ট সময় পেতে পারেন, আপনার উদ্বেগগুলি আজ আপনাকে পুরোপুরি সমর্থন করবে না, আজ নিজের প্রতিভার জন্য জনপ্রিয়তা লাভ করতে পারবেন, বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করায় ক্ষতি হবে, ছোট কোনো অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে, ভালো কাজ করার জন্য কারোর কাছ থেকে উপকার পেতে পারেন, অতিরিক্ত ক্রোধে মর্যাদাহানি হবে, ভাইয়ের সাথে অশান্তি বাঁধতে পারে, ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে, বাড়তি খরচের জন্য চিন্তা থাকবে, আজ শারীরিক আঘাত লাগতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল, আজ লোভ বৃদ্ধি পাওয়ার জন্য অশান্তি বাঁধবে, আজ পরিবারের কারো ব্যবহার আপনার খারাপ লাগতে পারে, আজ সারাদিন খরচের পরিমাণ বেশি থাকবে, শত্রুরা চক্রান্তে জিততে পারবে না, সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা হবে, আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে, অতিরিক্ত হঠকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে, পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি বাঁধতে পারে, আজ আপনার স্বাস্থ্য সুন্দর থাকবে, সুস্বাস্থ্যের জন্য বন্ধুদের সাথে কোথাও যাওয়ার পরিকল্পনা করতে পারেন, আজ বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা থাকবে, আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটতে পারে, আজ আপনার ধৈর্য সীমিত হবে, ডেটে যাওয়ার কর্মসূচি ব্যর্থ হতে পারে, আজ আপনার ইচ্ছা মতো কিছু নাও চলতে পারে, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। মীন রাশির রাশিফল, বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশিতে রাখবে, ব্যবসায় আজ লাভ হবে, আজ একটু কাজের চাপ কম মনে হবে, পরিবারের সদস্যদের সাথে আজ সময় কাটাতে পারেন, আজ আপনি জীবনসঙ্গীর সাথে আপনার সমস্যা ভাগ করে নিতে চাইবেন, আজ আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে পারেন,
আপনার বিবাহিত জীবন পরিবারের দ্বারা বিরূপভাবে প্রভাবিত হবে। আপনি আজ বুদ্ধিমত্তার সাথে নিজেকে সামাল দেবেন, আজ মামলায় অর্থ নষ্ট হতে পারে, ব্যবসায় ভালো আশা রাখতে পারেন, আজ পরিশ্রম অন্য দিনের তুলনায় বেশি হবে, যুক্তিপূর্ণ আলোচনায় সম্মান প্রাপ্তি হবে, কর্মস্থানে আপনাকে কারো অনুগত হয়ে চলতে হবে, আজ কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি ভালো সাহায্য পাবেন, বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে, সন্তানের সাথে বিশেষ আলোচনা হবে। আজকের ভাগ্য সংখ্যা হলো 6। ভালো থাকুন, সুস্থ থাকুন।